আমাদের মধ্যে প্রায় 50% নামাজি আছে যারা নামাজের মধ্যে আমরা এই দুইটা ভুল করে থাকি নামাজের মধ্যে আমরা দুইটা ভুল করে থাকি এরকম 50% আমরা নামাজি আছি এক নম্বরে যে ভুলটা আমরা করে থাকি সেটা হলো মুয়াজ্জিন যখন ইকামত শেষ করে দেওয়ার পর ইমাম যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলার পর হাত বাদে ওই সময় আমাদের মধ্যে অনেক নামাজি আছে যারা ওই সময় নিয়াত করে নিয়াত করতে করতে দেখা যায় ইমাম সাহেব সূরাতুল ফাতিহা শুরু করে দেয় এটা কিন্তু অনেক বড় একটা নামাজের মধ্যে অত্যন্ত বড় একটা গুনার কাজ অনেক বড় একটা ভুল কাজ দুই নম্বরে যে আমরা ভুলটা করি অধিকাংশ নামাজি সেটা হলো এসে আমরা মসজিদে এসে দেখেছি যে জামাত শুরু হয়ে গেছে অর্থাৎ একরকম শেষ হয়ে গেছে ইমাম সাহেব শেষ বৈঠকে বসে আছে উনি সালাম ফেরাবেন ওই সময় আমাদের মধ্যে অনেক নামাজি আছে তারা এসে কি করে আল্লাহু আকবার বলে হাত না বেঁধে আল্লাহু আকবার না বলে তারা বসে পড়ে এমনিতেই সাধারণভাবে তারা বসে পড়ে ইমাম সাহেব যখন সালাম ফিরায় তখন সে কি করে আবার সে উঠে দাঁড়িয়ে সে নতুন করে আল্লাহু আকবার বলে সে নামাজ শুরু করে দেয় এই যে নামাজের মধ্যে এই দুইটা ভুল কিন্তু অনেক বড় চরম ভুল অনেক বড় ভুল তো এই দুইটা ভুল নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে আপনারা এই ভুল দুইটি যাদের আছে আপনারা ঠিক করে নেবেন ইনশাআল্লাহ এবং আপনারা এই ভিডিওটি শেয়ার করে যে সমস্ত ভাইরা নামাজের মধ্যে এই ভুলটা করে আপনারা তাদের জন্য দেখে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন তারাও যেন তাদের ভুল দুইটা ঠিক করতে পারে তাহলে এক নম্বরে হলো মুয়াজ্জিন সাহেব যখন ইকামত শেষ করে দেয় দেওয়ার পরে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত বেঁধে হাত বাঁধার পর উনি দেখবেন চুপ করে ছানা পড়ে পড়ে কি পড়ে না ছানা পড়ে তো এই সময়টায় আমাদেরকে কি করতে হবে ইমাম যখনই উনি আল্লাহু আকবার বলে হাত বাঁধা অন্য শেষ হয়ে যাবে সাথে সাথেই আমাদেরকেও আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে এখন তাহলে বলবেন যে হুজুর নিয়াত কখন করব আসলে নিয়াতটা আপনি আরবিতে করেন আর বাংলায় করেন সেটা কি আপনি কি জোরে জোরে উচ্চারণ করেন না মনে মনে আপনি শুধু নিয়াত অর্থ হলো মনে মনে সংকল্প করা কিন্তু নামাজের মধ্যে নিয়াত করা ফরজ আপনাকে নিয়াত করতে হবে তাই বলে ওই সময় নয় যে ইমাম সাহেব ছানা পড়তেছেন আপনি তখন নামাজের নিয়াত করতেছেন নামাজের নিয়াত করতে করতে দেখা গেল ইমাম সাহেব সূরাতুল ফাতিহা দুই তিনটা আয়াত তিনি পড়ে ফেলেছেন ভাই এটা কিন্তু ঠিক নয় এটা নামাজের মধ্যে চরম ভুল আপনি নিয়াত করবেন মনে মনে আপনার সংকল্প হবে মনে মনে আপনি যখন নামাজের জন্য দাঁড়িয়েছেন তখনই তো আপনি নিয়াতটা করতে পারেন যে আল্লাহ আমি জোহরের বা আসরের বা মাগরিবের বা ফজরের আমি ফরজ নামাজ পড়তেছি ফরজ নামাজ পড়বো আল্লাহু আকবার এই তো নিয়াত হয়ে গেল কিন্তু আমরা কি করি ইমাম সাহেব সূরাতুল ফাতিহা শুরু করে দেয় দুই তিনটা আয়াত পড়ে ফেলে তারপর আমরা আল্লাহু আকবার বলে হাত বাঁধি তো এখানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমাম সাহেব সূরাতুল ফাতিহা শুরু করার আগে আমাদেরকেও ছানা পড়া শেষ করে দিতে হবে কারণ এটাকে বলা হয় নামাজের তাকবীরে উলা তাকবীরে উলা প্রথম তাকবীর ইমাম সাহেব দেওয়ার পরে আমাদেরকেও আল্লাহু আকবার বলে সাথে সাথে হাত বেঁধে ইমাম সাহেব সূরাতুল ফাতিহা শুরু করার আগে আমাদেরকে ছানা পড়া শেষ করে দিতে হবে এটাকে বলা হয় তাকবীরে উলা এই তাকবীরে উলার অনেক ফজিলত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে উলার অনেক ফজিলত বর্ণনা করেছেন অনেক গুরুত্ব এই তাকবীরে উলা অনেক ফজিলত বহন করে এজন্য ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধা শেষ হবে সাথে সাথে আমাদেরকেও আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে হাত বাঁধার পরে ইমাম সাহেব সূরাতুল ফাতিহা শুরু করার আগে আমাদেরকে ছানা পড়া শেষ করে দিতে হবে এটার নাম হলো তাকবীরে উলা কোনো মানুষ যদি এই তাকবীরে উলাটা যদি পালন করে তাহলে তার কি লাভ হবে কি ফজিলত হবে কি সব হবে আমি এখন সেটা আপনাদের সামনে বর্ণনা করব ইনশাআল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মানুষ যদি 40 দিন পর্যন্ত যদি জামাতের সাথে নামাজ পড়ে অর্থাৎ তাকবীরে উলার সাথে যদি ওই মানুষটা 40 দিন পর্যন্ত নামাজ পড়ে তাহলে রাব্বুল আলামিন ওই মানুষটারে দুইটা পুরস্কার দান করেন কয়টা পুরস্কার আপনি যদি 40 দিন পর্যন্ত এরকম তাকবীরে উলার সাথে অর্থাৎ ইমাম সাহেব হাত বাঁধার পরে ছানা পড়েছেন ছানা পরে সূরাতুল ফাতিহা শুরু করার আগে আপনি যদি ছানাটা যদি শেষ করে দিতে পারেন আর এরকম করে যদি আপনি যদি 40 দিন পর্যন্ত যদি জামাতের সাথে তাকবীরে উলার সাথে যদি আপনি নামাজ পড়তে পারেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মানুষটারে রব্বুল আলামিন দুইটা পুরস্কার দান করেন সুবহানাল্লাহ দুইটা পুরস্কার কিন্তু ছোট ছোট পুরস্কার নয় এক নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন ওই মানুষটারে জাহান্নামের আগুন থেকে তারে মুক্তি দিয়ে দেয় সুবহানাল্লাহ ওই মানুষটার জন্য জান্নাতের ফয়সালা করে দেয় কে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর থেকে বড় সব আর কি হতে পারে আল্লাহর গোলাম
দ্বিতীয় নম্বরে হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মানুষটাকে রব্বুল আলামিন নিফাকি থেকে অর্থাৎ মুনাফিকি থেকে ওই মানুষটারে হেফাজত করেন কে আল্লাহ তাআলা মুনাফিকি কিন্তু অনেক চরম বড় একটা অপরাধ মুনাফিকদেরকে অপছন্দ করেন কে আল্লাহ তাআলা এজন্য যারা তাকবীরুল্লাহ শহীদ যারা 40 দিন পর্যন্ত যারা নামাজ পড়বে তাদের জন্য দুইটা পুরস্কার এক নাম্বার পুরস্কার হলো তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন তারে মুনাফিকি থেকে নিফাক থেকে আল্লাহ তাআলা তারে হেফাজত করবেন এজন্য এই তাকবীর উলা আমাদের কখনো ছেড়ে দেওয়া যাবে না অনেক মানুষ অবহেলা করে শেষে নামাজে এসে দেখা গেল যে ইমাম সাহেব রুকুতে যাবে ওই সময় এসে সে জামাত ধরে খবরদার এই ভুলটা করবেন না আপনি কিন্তু অনেক বড় আপনার গুনাহ হয়ে যায় সূরাতুল ফাতিহা শুনলেন না আপনি সবটা পেলেন না ভাই তাকবীর উলা পেলেন না আপনি এই দুইটা পুরস্কার আপনি পেলেন না এজন্য আল্লাহর গোলামেরা এজন্য আমাদেরকে প্রতি ফরজ নামাজে আমাদের তাকবীরুল্লাহ ধরতেই হবে এরপরে দ্বিতীয় নম্বরে বিখ্যাত তাবেঈ মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি একজন বদরী সাহাবীকে বলতে শুনেছি তিনি তার ছেলেরে বললেন ও আমার সন্তান তুমি কি আমাদের সঙ্গে নামাজ পেয়েছো অর্থাৎ তুমি কি জামাতের সঙ্গে নামাজ পেয়েছো তার সন্তান তখন বলল আব্বা হ্যাঁ আমি জামাতের সঙ্গে নামাজ পেয়েছি ওই বদরী সাহাবী তখন তার সন্তানকে বললেন ও আমার কলিজার টুকরা সন্তান তুমি কি নামাজের তাকবীরুল্লাহ পেয়েছো তখন তার সন্তান বললেন না আব্বা আমি তাকবীরুল্লাহ পাইনি তখন ওই বদরী সাহাবী তখন তার কলিজার টুকরা সন্তানকে বলেছে ও আমার সন্তান তুমি কালো চোখ বিশিষ্ট 100টি উটের যেমন কল্যাণ ওই 100টি উটের যেমন দাম তার থেকে বেশি কল্যাণ তুমি নামাজের মধ্যে হারিয়ে ফেলেছো সুবহানাল্লাহ তাহলে দেখেন 100টি কালো চোখ বিশিষ্ট উটের কেমন দাম মরুভূমিতে যে উট রয়েছে এই উটের 100টি কালো চোখ বিশিষ্ট উটের কেমন দাম কেমন মূল্য ওই 100টি উট দান করার যে ফজিলত যে সব তার থেকে তাকবীরুল্লাহর আরো বেশি ফজিলত সুবহানাল্লাহ তুমি সেটা হারিয়ে ফেলেছো এজন্য আমাদেরকে কখনো তাকবীরুল্লাহ ছেড়ে দেওয়া যাবে না ইমাম যখনই আল্লাহু আকবার বলে হাত বাঁধবে হাত বাঁধার সাথে সাথে আমাদেরকেও আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে কারণ ইমামের আগে আমাদের কোনো কাজ করা যাবে না ইমাম যখনই আল্লাহু আকবার বলে হাত বাঁধবে সাথে সাথে আমাদেরকে আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে বাদার পরে ইমাম সাহেব সূরাতুল ফাতিহা শুরু করার আগে আমাদেরকে সানা পড়াটা শেষ করে দিতে হবে এটার নাম হলো তাকবীরে উলা এরপরে দ্বিতীয় নম্বরে যে আমরা ভুলটা করে থাকি অধিকাংশ প্রায় 50% নামাজি যে জিনিসটা আজ পর্যন্ত তারা জানে না তারা এটা ভুল করে থাকে সেটি হলো সে জামাত ধরার জন্য মসজিদে এসেছে মসজিদে এসে দেখছে যে ইমাম সাহেব শেষ বৈঠকে বসে আছে সালাম ফিরাবে অর্থাৎ 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ শেষ কমপ্লিট শুধু সালাম ফিরানো বাকি এখন এই অবস্থায় ওই মুসল্লি কি করে সে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা না বলে সে সোজা এমনিতেই সে নামাজের মধ্যে শেষ বৈঠকে বসে যায় তাহলে বলেন তো তা কি নামাজ শুরু হলো নামাজ শুরু হতে হলে কমপক্ষে আল্লাহু আকবার বলতেই হবে আপনি হাত বাঁধেন আর না বাঁধেন এটা কোনো বড় ব্যাপার নয় হাত বাঁধা হলো সুন্নত তো আপনি দেখতেছেন যে ইমাম এসে ইমাম শেষ বৈঠকে বসে আছে উনি সালাম ফেরাবেন এই মুহূর্তে আপনার করণীয় হলো আপনি যখনই আসবেন আসার পর আল্লাহু আকবার বলে ইমাম যে অবস্থায় আছে আপনি ইমামকে অনুসরণ করবেন কি করবেন ইমামকে অনুসরণ করবেন আবার বলতেছি আপনি এসে দেখলেন যে ইমাম সেজদায় গেছে তাহলে আপনার করণীয় হলো আল্লাহু আকবার বলে আপনি কোথায় চলে যাবেন সোজা সেজদায় চলে যাবেন আল্লাহু আপনি এসে দেখলেন ইমাম রুকুতে চলে গেছে আপনার কাজ হলো আপনি এসে আল্লাহু আকবার বলে আবার আল্লাহু আকবার বলে আপনার কোথায় যেতে হবে রুকুতে যেতে হবে আপনি এসে দেখলেন ইমাম এরকম করে বসে আছে শেষ বৈঠকে বসে আছে অথবা 2 রাকাত নামাজ পড়ে বসে আছে আপনার কাজ হলো আল্লাহু আকবার বলে বৈঠকের মধ্যে বসে যাওয়া তো সম্মানিত হাজিরিন কিন্তু আমাদের মধ্যে অনেক নামাজি আছে যারা কি করে এই কাজটাতে তারা ভুল করে তারা আল্লাহু আকবার না বলে তারা নামাজটা শুরু না করে তারা বসে যায় বসে যাওয়ার পরে ইমাম যখন সালাম ফিরানোর পরে নামাজ যখন কমপ্লিট করে তারা তখন দাঁড়িয়ে আবার নতুন করে তারা নামাজ শুরু করে তাহলে আপনি জামাত পেলেন আপনি তো জামাত পেলেন না আপনি জামাতের সাথে শরীকই হলেন না জামাতের সাথে শরীক হতে হলে আপনি আল্লাহু আকবার বলে কি করতে হবে নামাজটা শুরু করতে হবে তো এজন্য বললাম আপনারা কখনো এই ভুলটা করবেন না আপনি এসে দেখলেন যে ইমাম শেষ বৈঠকে অথবা দ্বিতীয় বৈঠকে অথবা রুকুতে অথবা সেজদায় যে অবস্থায় আপনি ইমামকে পাবেন আল্লাহু আকবার বলে আপনার ইমামকে কি করতে হবে অনুসরণ করতে হবে কিন্তু আপনি যদি আল্লাহু আকবার যদি না বলেন তাহলে কি আপনি ওই জামাতটা পেলেন না তাহলে এই দুইটা ভুল আমাদের কখনো করা যাবে না আল্লাহর গোলামেরা রব্বুল আলামিন যেন আমাদেরকে কথাগুলো বুঝার আমল করার জন্য তৌফিক দান করেন